Federando Lon Bua 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 Federando Fa Bua Federando Fa Bua Federando Lon Bua Bottrindo Fa Bua Banno Do Bua Samomona Do Bua Sob Nam Set Sheikh Hasina Ke Hotabe শেখ হাসিনাকে হটাতে গেলে আপনারাই ভোটে যাবে। আমি একটা প্রশ্ন রাখতে চাই, 7ই নভেম্বর কার দিন? বিএনপির দিবস। কি দিবস? জাতীয় দিবস। জাতীয় দিবসের কর্মসূচি স্থগিত করে দেয় যেই দল তাদের মতো বীর কাপুরুষ এদের রাজনীতি বলেন আমি মিথ্যে বলেছি? তাদের দিন, তাদের জাতীয় দিবস, তাদের বিপ্লব ও সংহতি দিবস, তারা তাদের পার্টির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করত, সাহস পায়নি এই কাপুরুষদের। এই কাপুরুষদের কাছে রাজনীতি কি মানা? এই কাপুরুষদের আন্দোলন করার সাহস তো এখানেই বোঝা গেল। 28 তারিখ চলে গেল, আরে কত স্বপ্ন! 28 তারিখই ফেলে দেয় কে? আমির খসরু কর্ণফুলিতে ফেলে দিল। আর 28 তারিখে শেখ হাসিনা সেখানে দক্ষিণ এশিয়া প্রথম নদী তলদেশে তার উদ্বোধন। দাঁড়িয়ে আওয়ামী লীগকে পালাচ্ছে, শেখ হাসিনা পালাচ্ছে, শেখ হাসিনা এখন হজ করতেছে সৌদি আরবে। আপনারা কে কোথায়? কেন আজ কারাগারে? যারা কারাগারে দায় অস্বীকার করতে পারবেন না। মির্জা ফখরুল জানে যখন পুলিশের সাথে মারামারি বাঁধিয়ে একজন পুলিশকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করলো, পুলিশ উপরে তারা হামলে পড়লো, ঠিক সে সময় মির্জা ফখরুল ভাবলো আরে ঘটনা তো খারাপ, ঘটনা তো খারাপ, আমি মির্জা ফখরুল লাভ দিয়ে নিচে নেমে গেল। এদিকে তাকায় ওদিকে তাকায়, বয়স্বর বাবু নাই, ওদিকে তাকায় আমির পরশু নাই, ওদিকে তাকা স্বপন নাই, গেটের ভিতরে যত নেতা ওই যে নুমান সাহেব নাই, কাউকে পায় না। বেচারা দিশেহারা হয়ে দৌড় যে দিছে, ওই দৌড় ডেমরা সালাউদ্দিনের দৌড়েছে দ্রুত তরদু। ঘোষণা করার জন্য প্রথমে হাত দেওয়া হরতাল, পরে আবার কয়েকজনে ধরে উপরে তুলে, তারপরে মাইক বন্ধ, কি মাইক বন্ধ, হাতে থাকে কি হ্যান্ড মাইক, হ্যান্ড মাইকে কর্মসূচি
घोषणा करल तक पूरा स्टेज खाली। 28 तारीख शेख हसीनार पतन और अपनारे स्टेज ही पतन हुए खबर ना पाला पाला गलि गलि ঢাকা শহরের কোনো কোণে দিয়ে ঢুকা যায় না, এরা যেভাবে পালাচ্ছে এখানে পালা ওখানে পালা, একজনে বাসায় ঢুকে ভাই আপনি কেন এখানে আসছেন, কয় আমাদের তো আওয়ামী লীগের লোকেরা, কয় আমিও তো আওয়ামী লীগের, যার ঘরে গিয়ে পালাইছে সে বলে আমিও তো আওয়ামী লীগের লোক, এরকম ঘটনা অনেক ঘটছে। ঘোষণা দিছে, কি ঘোষণা দিল, 3000 টাকা পার হেড যদি একটা বাস চালাইতে পারে, আগুন দিয়ে ফোন করলে মোবাইলে 3000 টাকা চলে যাবে। এখন আবার ওটা ডাবল হচ্ছে, কারণ বেশ কিছু গাড়ি তো পোড়াইছে আবার ধরাও করছে, কি ঠিক না? ও যে রকি হাসান, ওই যে একজন ধরা পড়ল তাকে কুষ্টিয়া বিএনপির সভাপতি বলল ঢাকায় আস তোর কাজ আছে বলে দেব, কাজ কি? প্রধান বিচারপতির বাড়িতে হামলা করা, তাদের নেতারাই শিখিয়ে দিয়েছে। আমরা বলেছি গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে, তিনি নিজেই বলেছেন আমি খেয়াল রাখব অপরাধী ছাড়া কোন নিরীহ লোক যাতে ধরা না পড়ে, এতে বদনাম হয়, এ বদনাম আমরা কারে নেব কেন? অপরাধী যারা তাদের উপযুক্ত শাস্তি করতে হবে, কোন ইউনিয়ন কোন দেশ বিবৃতি দিল তাতে আমাদের কিছু আসে যায়। আমার দেশের আইনে আমার দেশের অপরাধীকে আমি বিচার করতে পারবো না, এ কোন গণতন্ত্র? কোথা থেকে এলো এ আদেশ? আমার দেশের অপরাধী খুনি তার খুনের বিচার আমি করতে পারবো না, তাকে জেলে পাঠাতে পারবো না, আদালত আছে, সে নিজ অপরাধ হলে আদালত থেকে গিয়ে মুক্তি নেবে, সিদ্ধান্ত স্বাধীন বিচার ব্যবস্থা আছে। সাংবাদিকদের বলি, বিএনপিকে জিজ্ঞেস করেন একটা কথা, তোমাদের মতো কাপুরুষ 7ই নভেম্বর তোমাদের নাম্বার 1 জাতীয় দিবস, এটা হলো তোমাদের উত্থান দিবস, সেই দিবস পালন করতে যাদের এত ভয় তাদের নাকি আওয়ামী লীগ নিশ্চিহ্ন করছে, বিএনপি নিজেরাই যথেষ্ট নিজেদেরকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ সেখানে লাগবে, এটা শুধু জিজ্ঞেস করবেন এ দিনটা কেন স্থগিত করবে। কর্মসূচি তাদের কোথায়? কাল রাতে আবাসিক প্রতিনিধি ঘোষণা করে দিল প্রোগ্রাম হবে না, এটাও বলল জিয়াউর রহমানের মাজারও যাওয়া হবে না। এই দল কি করা উচিত? যাদের বিবেক আছে, যারা নিজেদের জাতীয় দিবস পালন করে না, আওয়ামী লীগ এখনো তো ভয় দেখা, সবে শুরু হয়েছে, আমরা তো শান্ত শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি, এতে ভয়ে তা অস্থি, এতে 7ই নভেম্বর বন্ধ হয়ে গেছে।
ঢাকা শহরে কয়েকটা মিছিল হচ্ছে, এগুলো দেখে ভয়ে নিজেদের কর্মসূচি বাতিল করে দিচ্ছে। এটা কোন দল? এরা আন্দোলন করতে পারবে?